কি অবস্থা সবার, দেখছেন সিনে ব্রোস। আপনারা অলরেডি সবাই জানেন যে ঈদে বেশ কিছু সিনেমা আসতে যাচ্ছে, তো কোন সিনেমাটা বক্স অফিসে কিরকম পারফর্ম করবে সেটা নিয়ে আমার মতামত আমি এই ভিডিওতে শেয়ার করব। ফার্স্ট অফ অল, ঈদে বেশ কিছু সিনেমা আসতে যাচ্ছে, তার ভিতর আছে পাপ, লিডার আমি বাংলাদেশ, জিন এবং আদম। তো এই চারটা সিনেমা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এর বাইরে আছে অনন্ত জলিলের কিলহিম, সেটার একটা টিজার ড্রপ করা হয়েছে, বাট এর পরে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি। বলা হচ্ছে যে সিনেমাটা ঈদে ড্রপ করবে, বাট সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট এখনও দেয়নি। হয়তো এটার এডিটিং বা অন্য কোনো সেক্টর নিয়ে তারা এখনও কাজ করতেছে। অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগ পর্যন্ত আসলে এখনও বলা যাচ্ছে না সিনেমাটা আদৌ ঈদে রিলিজ দেওয়া হবে কি না। আচ্ছা, এবারে আসি যে চারটা সিনেমার টিজার অলরেডি ড্রপ করা হয়ে গেছে সেগুলোর ব্যাপারে। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো আদম। তো এই সিনেমার যে ট্রেলারটা ছিল সেটা দেখার পর আমি একদম পরিষ্কার বলে দিয়েছি যে এটা অ্যাকচুয়ালি বড় পর্দায় দেখার মতো কোনো সিনেমা না, এটা আসলে একটা ওটিটি কেন্দ্রিক সিনেমা। তো তারা এই ঈদে যেহেতু অনেকগুলো কমার্শিয়াল সিনেমা আসতে যাচ্ছে, সেই কারণে তারা এই সিনেমাটা সরাসরি ওটিটিতে ড্রপ না করে হলে রিলিজ দিচ্ছে, যাতে করে কিছু মানুষ কমার্শিয়াল সিনেমা দেখার পাশাপাশি যাতে এই সিনেমাটাও দেখে। বাট সেটার সম্ভাবনা আসলে খুবই কম, সুতরাং প্রথম স্টেজেই এই সিনেমাটা বাদ। এবং ঈদের ছুটিতে মানুষ হলে যাবে একটা রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য, বা সেখানে সে তার বন্ধুবান্ধব নিয়ে যাবে এন্টারটেনমেন্টের আশায়, বাট সেটা যেহেতু এই সিনেমায় থাকছে না, সুতরাং এই সিনেমাটা ফ্লপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদিও এর পরে যদি সিনেমাটা ওটিটিতে ড্রপ করা হয় দেন সেখানে হয়তো এই সিনেমাটা ভালো পারফর্ম করবে, বাট বড় পর্দায় এই সিনেমাটা আসলে একদমই ফ্লপ খাবে। পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো পাপ। তো এই সিনেমাটায় রোশনের যে লুকটাই আসলে পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগেনি, এবং এই লুকটা দেখার সাথে সাথে আমার যেটা মনে হচ্ছিল সেটা হলো টিকটকার এক বড় ভাই, সেই বড় ভাইয়ের কথা। আই থিঙ্ক এই সমস্যাটা সবার সাথেই ঘটবে, মানে প্রথমে দেখে কেউ বুঝতেই পারবেন না যে এটা আসলে টিকটকার নাকি এই সিনেমার নায়ক। এই ব্যাপারটা আসলে খুবই কনফিউজিং। এবং এই টিজারে যতটুকু দেখানো হয়েছে যে কয়টা ডায়লগ ছিল, প্রত্যেকটা ডায়লগ ছিল খুবই লেম। একটা কমার্শিয়াল সিনেমা সাকসেসফুল হবার পেছনে এর ডায়লগটাও আসলে খুবই ম্যাটার করে, ডায়লগগুলো হওয়া দরকার খুবই স্ট্রং। বাট এই টিজারটাতে যতগুলো ডায়লগ ছিল প্রত্যেকটা ডায়লগ ছিল লেম, এবং এই সিনেমাটাও হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তীতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো জিন। তো দেখেন, এই জিন সিনেমাটার টিজারটা ড্রপ করা হয়েছে আরও 3 বছর আগে, তো এই লম্বা সময় জুড়ে এই সিনেমাটা নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। তো তারা ফাইনালি সিদ্ধান্ত নিল যে এই ঈদে সিনেমাটা ড্রপ করা হবে। এই টিজারটা দেখার পর আপনি যে একটা হরর ফিল্মের টিজার দেখতেছেন এটা আপনার একেবারেই মনে হবে না, কারণ এখানে তারা যে টেকনিকগুলো ব্যবহার করেছে প্রত্যেকটাই ছিল চিপ টেকনিক। এখন একটা হরর ফিল্ম ওয়ার্ক করার পেছনে এই পুরো সিনেমার যে এনভায়রনমেন্ট এইটা ম্যাটার করে। আপনি যদি এই টিজারটা দেখেন, এডিটিংয়ের মাধ্যমে তারা এখানে কিছু ইফেক্ট ব্যবহার করেছে, বাট সেটা দেখতে আসলে কোনোভাবেই ভয়ঙ্কর মনে হচ্ছে না, জিনিসটা একেবারেই মেকি মনে হচ্ছে। এরপরে যে ব্যাপারটা আসবে সেটা হলো পূজা চেরির এখানে যে লুক, তার যে মেকআপ এবং তার যে চোখ, তার চোখটা যতবার এখানে দেখানো হচ্ছে প্রত্যেকবারই হোয়াইট একটা কালার দেখানো হচ্ছে, যেটা দেখতে একেবারেই ক্রিপি মনে হচ্ছে না, কোনোভাবেই ভয়ঙ্কর মনে হচ্ছে না। আরেকটা ব্যাপার খেয়াল করেন, ঈদে মানুষ কমার্শিয়াল সিনেমা দেখতে হলে যাবে ঠিক আছে, বাট এটা তো একটা হরর সিনেমা, তো এই হরর সিনেমার কিছু টার্গেটেড অডিয়েন্স থাকে, সুতরাং এই সিনেমাটাও যে বড় সড়ো ব্যবসা করবে সেটার আশঙ্কাও খুবই কম। সর্বশেষ আমি যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হলো লিডার আমি বাংলাদেশ। তো এটা আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তার সিনেমা। বাট এই যে সুপারস্টার ট্যাগ, এই ট্যাগটা আসলে এই টিজারে ছিল না। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, এই টিজারে তার ট্যাগ ছিল মেগাস্টার, মানে সুপারস্টার থেকে তিনি সুইচ করে মেগাস্টারে চলে এসেছে। তো এই টিজার নিয়ে যেহেতু আমি অলরেডি একটা ডিটেইল ভিডিও বানিয়ে ফেলেছি, সুতরাং এখানে আমি এক্সট্রা করে তেমন কিছু বলতে চাই না। তবে একটা ব্যাপার বলতেই হয়, এই টিজারের পুরো সময়টা জুড়ে যখন আমি টিজারটা দেখতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে বেসিক্যালি কিছুদিন পর পর কিছু ফ্যাশন শো হয়, সেখানে মডেলরা তাদের নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করে, তো এই টিজারটা দেখার সময় আমার মনে হচ্ছিল যে আমি একটা র্যাম্প শো দেখতেছি, সেখানে হিরো তার লুকস দেখাচ্ছে। তো এখানে এক্সট্রা যে ব্যাপারটা ছিল সেটা হলো কিছু অ্যাকশন, বেসিক্যালি সাধারণত র্যাম্প শোতে কোনো অ্যাকশন থাকে না, বাট এখানে এক্সট্রা কিছু অ্যাকশন ছিল। এর বাইরে পুরো ব্যাপারটাই আমার কাছে একদম সেম মনে হয়েছে। এই সিনেমার টিজারটা দেখার পর এটা নিয়ে আসলে আমার আহামরি কিছু মনে হয়নি, বাট যখন আমি এই টিজারটার একটা নেগেটিভ রিভিউ দেই তখন কমেন্ট বক্সে মোটামুটি একটা ঝড় শুরু হয়। বাট আমি এই ব্যাপারটা চিন্তা করে অবাক হই যে এই যে ঝড়, যে মানুষরা কমেন্ট বক্সে ঝড় বসায়, যখন এই সুপারস্টারের সিনেমা রিলিজ হয় তখন এই মানুষগুলো কই থাকে, তার প্রত্যেকটা সিনেমা ফ্লপ ডিজাস্টার কীভাবে হয়, এত এত মানুষ যেহেতু কমেন্ট বক্সে ঝাঁপায় পড়ে ইট পাটকেও ছড়ে,
তারা যদি সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখতো দেন এই সিনেমাগুলো তো ডিজাস্টার বা এরকম ফ্লপ হতো না। এই ছিল এই চারটা টিজার নিয়ে আমার মতামত, এবং এই চারটা টিজার দেখার পর আমার মনে হচ্ছে যে কোনো সিনেমাই আসলে খুব বেশি ব্যবসা সফল হবে না। এর আরও একটা শক্তপোক্ত কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে হলের সংখ্যা খুবই কম এবং এখানে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেগুলোর অবস্থা তো খুব ভালোভাবেই জানেন, এমন এমন বহু হল আছে যেখানে সিনেমা দেখতে হলে আপনাকে আসলে হাতে কয়েল নিয়ে তারপর হলে গিয়ে বসতে হবে। হলের ভিতরের পরিবেশ এতই জঘন্য, হলের ভিতরে এতই মশা, আপনাকে কয়েল নিয়ে গিয়ে তারপর সিটে বসতে হবে। যে সিনেমাগুলোর কথা বললাম এই সিনেমাগুলো দেখতে আমার মনে হয় না মানুষ এত কষ্ট করে এইসব হলে গিয়ে সিনেমাগুলো দেখবে। এবং সিনেপ্লেক্সের অবস্থা যদি বলি সেটার কন্ডিশন খুব ভালো, বাট সেই হলে এই স্কেলের সিনেমা দেখতে মানুষ যাবে না, যদিও যায় তবে হাতে গোনা কিছু মানুষ যাবে। সুতরাং যে চারটা সিনেমার টিজার অলরেডি এসেছে প্রত্যেকটাই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, এবং চারটা সিনেমা নিয়ে আমি বেশ হতাশ কারণ এইগুলো ব্যবসা সফল হবার সম্ভাবনা খুবই কম। এখন যেহেতু ঈদ আসতে আরও বেশ কিছুদিন বাকি, আরও কিছু সিনেমার ট্রেইলার আসবে, আরও কিছু সিনেমার টিজার আসবে, সুতরাং সেগুলো দেখার পর আরও ভালো একটা ধারণা পাওয়া যাবে। তো এই ছিল এই চারটা সিনেমা নিয়ে আমার মতামত। এই সকল সিনেমা নিয়ে আপনার কি ওপিনিয়ন সেটা আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেমাসে নতুন হন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা।